যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন মাসে 1500 টাকা তো তাদের জন্য অ্যানেক্সার 3 জমা দেওয়ার কাজ এবছর অর্থাৎ 2022 এ চালু হয়েছে আগে করোনার কারণে 2 বছর বন্ধ ছিল আবার নতুন করে আপনি কিভাবে অ্যানেক্সার 3 আপনার মোবাইল থেকে জমা করবেন এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো এই কাজটা আপনি অনলাইনেই করে নিতে পারবেন এবং আপনার মোবাইল থেকেই খুব সহজেই কাজটা করে নিতে পারবেন দুটো বা তিনটে স্টেপ পার হলেই আপনি অ্যানেক্সার 3 জমা করতে পারবেন কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ আগিয়ে যাবেন বিস্তারিত জানতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন প্রথমে আপনি গুগল ক্রোম ওপেন করবেন এবং এখানে টাইপ করবেন employmentbankwb.gov.in অফিশিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন এখানে যে নোটিশটা দেওয়া রয়েছে সেটা প্রথমত আপনি ভালো করে পড়ে একবার বুঝে নেবেন এখানে যেটা বলা হচ্ছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 20/1/2022 থেকে 6/2/2022 এর মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে অ্যানেক্সার 3 যে লিংক রয়েছে তার মাধ্যমে আপনাকে জমা করার অনুরোধ করা হচ্ছে এই বিষয়ে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন অথবা কাছাকাছি তথ্যমিত্র কেন্দ্রেও আপনি যোগাযোগ করতে পারেন তো এখানে আপনি নিজেই আবেদন করতে পারবেন বা অ্যানেক্সার 3 অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এখন এখানে উপরেই লিংক দেওয়া রয়েছে সাবমিট অ্যানেক্সার 3 এখানে নিউ লিংক যেটা এখানে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন প্রথমেই আপনাকে বলা হচ্ছে আপডেট অ্যানেক্সার 3 এখানে আপনাকে ইউজার আইডি টাইপ করতে হবে পাসওয়ার্ড যেটা আপনার রয়েছে সেই পাসওয়ার্ড আপনাকে এখানে টাইপ করতে হবে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোড এখানে এন্ট্রি করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলেও ফরগেট পাসওয়ার্ড করা যায় এখানে লগ ইনে গিয়ে জব স্কিপার এই যে লগ ইন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে এখানে যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ডের অপশন রয়েছে এখান থেকে আপনি পাসওয়ার্ডটাকে ফরগেট করে নিতে পারবেন তো আমরা সরাসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অ্যানেক্সার 3 জমা করব তার জন্য এখানে অ্যানেক্সার 3 এই অপশনে ক্লিক করব এখানে ইউজার আইডি টাইপ করব পাসওয়ার্ড টাইপ করব ক্যাপচার কোড টাইপ করে সাবমিট করব এর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে টাইপ করবেন ক্যাপচার কোড যেটা শো হচ্ছে এই ঘরে এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করবেন তো সাবমিট করার পর এখানে দেখবেন আপনার নাম শো হবে এবং আপনি যে অ্যানেক্সার 3 আপডেট করছেন তার ফর্মটা এখানে ওপেন হয়েছে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে আইডি রয়েছে সেটাও এখানে শো হবে দেখতে পাবেন নিচেই দেখুন দুটো অপশন রয়েছে একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং আর একটা রয়েছে সেলফ এমপ্লয়মেন্ট তো প্রথম যে অপশনটা রয়েছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এখানে আপনি ক্লিক করবেন তারপরে সাবমিট চয়েসে ক্লিক করে আগিয়ে যাবেন এরপরে আপনার অ্যানেক্সার 3 ফর্মটা এখানে ওপেন হবে এখানে দেখবেন আপনার আইডি শো হচ্ছে আপনার নাম এখানে শো হচ্ছে আপনার ফাদার্স নেম এখানে শো হচ্ছে এখানে যে ডিক্লারেশন রয়েছে এই ঘরটিতে আপনি ক্লিক করে টিক দেবেন তারপরে এখানে নিচের দিকে আপনাকে এই ঘরগুলো ফিল আপ করতে হবে আপনি বর্তমানে কোন ট্রেনিং বা কী কোর্স করছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে তারপরে এখানে সেই যে ইনস্টিটিউট থেকে করছেন তার সমস্ত নাম এবং ঠিকানা অর্থাৎ যে ট্রেনিং স্কুল থেকে বা কলেজ থেকে আপনি ট্রেনিং করছেন তার নাম ঠিকানাটা এখানে লিখে দেবেন তারপরে কত ডেটে আপনার সেই সেশন শুরু হচ্ছে এবং কত ডেটে শেষ হচ্ছে সেটা আপনি এখানে লিখবেন রিমার্কের ঘর যদি কিছু লিখতে চান তো লিখতে পারেন অথবা আপনি ছেড়ে দেবেন এরপরে আপনার আধার নাম্বার এখানে এন্ট্রি করতে হবে তো আধার নাম্বার এন্ট্রি করার পর যে দুটি বক্স রয়েছে এই দুটিকে টিক দেবেন তারপরে সাবমিট অ্যানেক্সার 3-তে ক্লিক করবেন সাবমিট অ্যানেক্সার 3-তে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে দেখবেন সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে এখানে যেটা বলা হচ্ছে আপনার অ্যানেক্সার 3 ফর্মটি জমা হয়ে গেছে এবং ডেট এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনি প্রিন্ট অ্যাকনলেজমেন্ট যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্টটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন বা সেভ করে রেখে দিতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অ্যানেক্সার 3 সেটা আপনি অনলাইনেই জমা করতে পারবেন আপনাকে কোনো অফিসে গিয়ে জমা করার প্রয়োজন হবে না